তো আমার এখন যেতে হবে মিরপুর সাইড ফিট। মিরপুর সাইড ফিটে আমার একটা ট্রাস্টেড শপ আছে, সেটা হলো মোটো অটো। তো সেখান থেকে আমার অ্যাকশন ক্যামেরার যে চার্জার এবং ব্যাটারি সেটা ইনশাল্লাহ কিনবো। আমি তাদের সাথে কথা বলে নিছি, তো আমি তাদেরকে ফোন করেছিলাম যে এই আমার যে অ্যাকশন ক্যামেরা যে মডেল, এই মডেলের চার্জার এবং ব্যাটারি কি তাদের কাছে অ্যাভেলেবল আছে কিনা। তো ওনারা বলেছে যে আছে, সমস্যা নাই। তো সেজন্যই যাচ্ছি। তো আমি নিকুঞ্জ থেকে বের হইলাম, ইউটার নিয়ে এখন মিরপুর ষাট ফিটের দিকে যাচ্ছি। ষাট ফিটেই মোটো অটোর শোরুম, তাদের শপ। তো চলুন যাওয়া যাক। তো আজকে রোডটা অনেক ফাঁকা, মোটামুটি ফাঁকা। তো কারণটা হচ্ছে আজকে শনিবার, একদম রাস্তা ফাঁকা, একদম ফাঁকা। তবে ঢাকা শহরের রাস্তার যে অবস্থা আপনারা জানেন, যে অল টাইম ক্লাসের উপর গাড়ি চলে, তো এখানে মাইলেজটা অতটা বেশি হওয়া আসলে সম্ভব না। আপনারা যারা ঢাকায় বাইক চালান তারা বিষয়টা আপনারা সবাই জানেন যে ঢাকার ভিতরে কেমন মাইলেজ হয়। আজকে রাস্তা ফাঁকা, আজকে এই যে দেখেন স্মুথলি চালাইতে পারতেছে। আরে ওরে কেন এটা, আজকে রাস্তা ফাঁকা, আজকে স্মুথলি চালাইতেছে। বাট যখন অন্যান্য ওয়ার্কিং ডেসে আপনি যখন চালাইবেন তখন আপনারা জানেন, অবশ্য আপনাদের বলার কিছুই নাই। তো যাই হোক, আমি বামে এখন ফ্লাইওভারে উঠে যাব। এদিক দিয়ে ইসিবি চত্বর হয়ে মিরপুরের দিকে ঢুকবো। সামনে ইসিবি চত্বর, ইসিবি চত্বর থেকে সোজা কাউশি হয়ে মিরপুরের ভিতরে ঢুকবো। সেখান থেকে ষাট ফিটের ভিতরে ঢুকবো। তো ইসিবি চত্বর চলে আসলাম, এখান থেকে কালশির দিকে ঢুকবো এখন। ফাঁকা, একদম রোড ফাঁকা। এই যে এখানেই দোতলায়। বাইকটা পার্ক করি, হেলমেটটা লক করে দিই। হেলমেট লক করলে একটু সুবিধা আছে।
নিরাপত্তার তো বিষয় আছে হালকা। তো যাই হোক, চলে আসছি মোটো অটোতে। তো এখানে অবশ্যই জুতা খুলে ঢুকতে হবে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাই ভালো আছেন? ভাই আমি ফোন করছিলাম আপনার হচ্ছে গোপ্রো 6 এর ব্যাটারি আর চার্জারের জন্য। হ্যাঁ, এটা দুইটা ব্যাটারি, এটা টেলিসিন না? একটু ওপেন করেন তো। ভাই ভিডিও চলতেছে, অসুবিধা আছে কোনো? ও এটা তিনটা ব্যাটারি একসাথে চার্জ হবে। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার ইয়ার ফোনের ইয়ার সাথে দিলেই তো হয়ে যাবে না? এটা এটা আচ্ছা, অ্যাডাপ্টারটা এটার সাথে থাকে না এক্সট্রা করে? আচ্ছা, বেশি পাওয়ারফুল অ্যাডাপ্টার দিয়েন না তো। এটা কেমন ব্যাকআপ দিবে ভাই? ভালো, আপনার সবাই তো এটা ইউজ করে তাই না? সবাই এটা ইউজ করে। GoPro অল্টারনেটিভ হিসেবে এটা ভালো পারফর্ম দিচ্ছে। এটা ওয়ারেন্টি? এগুলো ওয়ারেন্টি হয় না? হয় না। আচ্ছা আচ্ছা, আমাদের কাছ থেকে নেওয়ার পরে 10-15 দিনের মধ্যে যদি আপনি কোনো প্রবলেম থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে এটা দেন। আর হচ্ছে ওই যে হেলমেট নিচে যে ক্যাপটা পরে না, ইনার ক্যাপ? হ্যাঁ হ্যাঁ, এটা ব্ল্যাক কালারেরই না, অন্য একটা কালার দেখছিলাম মনে হয়। ওটা আলাদা, শুধু শুধু চার্জার? আচ্ছা আচ্ছা, এটা হবে আমার মাথায়। ঠিক আছে ভাই, তাহলে এটা একটু প্যাক করে দেন। এখানে বিভিন্ন গ্যাজেট দেখা যাচ্ছে, এখানে উইন্ড ব্রেকার আছে ওয়েদারের, তারপরে রাইডিং জ্যাকেট পাবেন, টিমসনের টায়ারও আছে, প্লাস আছে হিউজ কালেকশন অফ হেলমেট, এল এস টু, ইয়োহি, তারপরে এখানে আছে হচ্ছে সব ইঞ্জিন অয়েল কালেকশন, লিকু মলি। আমি নেক্সট এইটা ট্রাই করবো ইনশাল্লাহ। আমি বর্তমানে ইউজ করি SPX-1, সেটা হলো এই যে এইটা, এইটা আমি ইউজ করি আমার 4V-তে। তো এরপরে এটা চেঞ্জ করে লিকু মলি ইউজ করবো ইনশাল্লাহ। আর এখানে বাইকের অ্যাকশন ক্যামেরা গ্যাজেট থেকে শুরু করে বাইকের বিভিন্ন অ্যাক্সেসরিজ আপনি মোটামুটি সব কিছুই পাবেন। এখানে ভালো ভালো মাইক্রোফোন আছে, তারপরে এই যে আমি যে মাইক্রোফোন থেকে কথা বলতেছি এটাও আমার এখান থেকেই কেনা। ট্রাইপড পাবেন, আমি যেই ব্যাটারিটা নিলাম এটা হচ্ছে টেলিসিনের চাইনিজ কোম্পানি, চার্জার এবং ব্যাটারি। আর একটা নিলাম হচ্ছে ইনার ক্যাপ, যেটা হেলমেটের নিচে পরা যায়, এটা পরলে আপনার চুলের জন্যে অনেকটাই ভালো। সো আমার বিল হয়েছে 2700 টাকা।
আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারি এবং চার্জার কেনা শেষ। আর একটা জিনিস কিনছি, ওটা হচ্ছে হেলমেট ইনার ক্যাপ। তো এখন যাচ্ছি মিরপুর ডিওএসএস, সেখানে আছে শাকুর ভাই। শাকুর ভাইকে নিয়ে আমি যাব নিকুঞ্জ, আমার বাসায়। তো একবারে ডিওএসএস গিয়ে কথা হচ্ছে। চলে আসছি শাকুর ভাইয়ের বাসার সামনে। এই যে এইটাই হলো বাসা। ফোন দি। শাকুর শাকুর অ্যানাদার কল। ওই যে শাকুর ভাই, ওই যে বসে আছে দেখেন। এই তো ব্রো, কি খবর তোমার? গেছিলাম তো কিনতে, ব্যাটারি কিনতে, চার্জার ব্যাটারি কিনে নিয়ে আসলাম। এই যে হেলমেটটা নাও, সুন্দর করে হেলমেটটা পরো, যাও যাক নিকুঞ্জর দিকে। এসএস থেকে বের হয়ে যাচ্ছি, এখন সরাসরি চলে যাব নিকুঞ্জ, আমার বাসায়।